হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনির লিচু বাগান এলাকার তমাল অ্যাপার্টমেন্ট, এবং এই হলো সেই অফিস যেখানেই চাকরির টোপ দিয়ে বেশ কিছু যুবক যুবতীর সাথে প্রতারণা করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং গতকাল এই সেই অভিযোগের ভিত্তিতেই ডানকুনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে কিন্তু একেবারে তালা মারা রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো ক্লোজে এসে দেখাতে, যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে কেউ নেই, একেবারে তালা মারা রয়েছে, এবং দেখেই বোঝা যাচ্ছে খ্রিশ্চান ধর্মীয় কোনো ব্যক্তি তিনি এখানে থাকতেন। এবং যেটা অভিযোগ, যে বেশ কিছু যুবক যুবতীকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে লক্ষাধিক টাকার উপরে তিনি প্রতারণা করেছেন এমনটাই অভিযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতারিত যুবক যুবতী তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন সেই প্রতারিত টাকা ফেরত পাওয়ার আশায়। দেখতে পাচ্ছেন তারা সবাই এসে জড়ো হয়েছে, এবং আমি দেখাতে বলবো এই হলো সেই তমাল অ্যাপার্টমেন্ট যেখানে এই ইমানুয়েল প্রে সেন্টার বলে যে সংস্থা, সেই সংস্থা অর্থাৎ খ্রিশ্চান ওয়েলফেয়ার সোসাইটির নামেই তারা টাকা নিয়েছিল, এবং সেই টাকা নেওয়ার পর তারা আশ্বাস দিয়েছিলেন যে এই সমস্ত যুবকদের চাকরি দেবে। এই ফাঁদে পা দিলেন প্রথমত এখানে আলাপ হয় সুভাষিস চক্রবর্তী মিস্টার ডাইরেক্টর হিসাবে, যেখানে ইনি ছিলেন মিস্টার প্রভু দাস, ওরফে ওর আধার কার্ডে আছে হরিপদ মাইতি। তো ওনার সাথে আলাপ হয় সুভাষিস চক্রবর্তীবাবুর ট্রেনে। তো দেন ওকে একটা লিফলেট দেওয়া হয়। তো লিফলেটে বিবরণ ছিল সিকিউরিটি অ্যামাউন্ট, স্যালারি, যার যত সিকিউরিটি অ্যামাউন্ট হবে তার তত স্যালারি হবে। 30,000 টাকা দিলাম, তার কারণ উনি বললেন যে 30,000 টাকা সিকিউরিটি মানি এক বছর বাদে ফেরত দিয়ে দেওয়া হবে, রিফান্ড করা হবে, এবং প্রতি মাসে তোমাকে 14,725 করে মাইনে দেওয়া হবে। কাজের টাইমও দিয়েছিলেন সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি। কাজটা হবে দানকুনি তমাল অ্যাপার্টমেন্টে ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে? এইটা হচ্ছে তমাল অ্যাপার্টমেন্ট। কাজ হচ্ছে রেজিস্টারের লেখালেখি করা। 20,000 টাকা নিয়েছে তোমার কাছ থেকে? হ্যাঁ। কি বলেছিল, কি কেন দিলে? বলেছিল যে আপনাকে 14,725 মাইনে দেওয়া হবে, স্যালারি দেওয়া হবে, এবং এক বছর বাদে এটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এইবারে টাকাটা নিয়েছে বাবুদা। আমি কি বলবো, অনেক কষ্ট করে সোনা বাঁধা দিয়ে আমি টাকাটা এনে দিয়েছি, তো আমার সেটা খুবই খুব খারাপ লাগছে। আপনি কি চাইছেন? আমি চাইছি লোকটা ধরা পড়ুক, এমন সারা জীবনের জন্য যাবজ্জীবন জেল হোক, আমি এটাই চাইছি, যাতে আর কোনো দিন না কোনো জায়গায় গিয়ে এরকম করতে পারে, আমি এটাই চাই। টাকা ফেরত হয়তো হবে না, বুঝতে পারছি, কিন্তু যেন এইটা যেন হয়। আমার নাম অলোক ঘোষ। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে উনি আমাদের থেকে সিকিউরিটি মানি নেবেন কিছু, আর তার বদলে উনি আমাদের ঘরে একটা কাজ দেবেন, আর যেটার মেয়াদ থাকবে 58 বছর পর্যন্ত। আর কাজটা ছিল হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের যে বিভিন্ন অনুদান হয় না, সেই অনুদানের ভিত্তিতে যে সমস্ত স্কুল টিস্কুল চলে বা বাচ্চাদের যে দান টান হয় সেই রকম আমাদের কিছু লেখা, মানে ওদের যে হচ্ছে সেইগুলো আমাদের খাতায় লেখার জন্য এইরকম উনি কাজ দেবেন বলেছিলেন। আমি তো ওখানে স্যালারি 4টে ভাগ ছিল, আমি যেমন সিকিউরিটি মানি দেবো সেই অনুযায়ী আমার স্যালারি হবে। আমি সিকিউরিটি মানি দিয়েছিলাম 20,000 টাকা, তো সেই এতে আমার স্যালারি ছিল 13,750। তো এখন কি মানে কাজ করছো না? অফিস তো মানে উনি চলে গেছেন গত সোমবার, এখন আমাদের ঘরে বলেছিলেন সোমবার ছুটি থাকবে, যেতে বারণ করেছিলেন, আমরা মঙ্গলবার সকালে গিয়ে দেখলাম অফিস বন্ধ, আর ওনার কন্ট্যাক্ট নম্বর ঠিক সোমবার রাত 10:30 থেকে বন্ধ। আমরা তো মোট ছিলাম 16 জন। আমরা অবশ্যই চাইছি ওনাকে ধরা হোক, মানে ওনার শাস্তি হোক, যাতে আর কোনো মানুষকে উনি এইভাবে ঠকাতে না পারে। যার নামে অভিযোগ সেই যুবক এখন পলাতক, এবং দেখতে পাচ্ছেন এখন সেই অফিস বন্ধ রয়েছে। ইতিমধ্যেই ডানকুনি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত করছে ডানকুনি থানার পুলিশ। HB DNN বাংলা, হুগলি।